হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক বেক অ্যান্ড এনজয়। আজকে আমাদের আগ্রাতে ছিল সেকেন্ড দিন, আর আমরা আজকে ঘুরতে গিয়েছিলাম লোহারগড় ফোর্ট আর ফতেপুর সিক্রি। চলুন আজকের ভিডিওটা তাড়াতাড়ি স্টার্ট করে দিই, অনেক কিছু কিন্তু অপেক্ষা করে রয়েছে আপনাদের জন্য। অনেক ইন্টারেস্টিং গল্প আর অনেক কিছু ইতিহাস কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না, আর এখনো যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে জলদি জলদি সাবস্ক্রাইবটা করে ফেলুন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের জার্নি, লোহারগড় ফোর্ট আর ফতেপুর সিক্রি। আজকে আমাদের ডেস্টিনেশন রাজস্থানের ভরতপুরের লোহারগড় ফোর্ট বা আয়রন ফোর্ট। এই লোহারগড় নাম কিন্তু এমনি এমনি হয়নি, ব্রিটিশরা 5 বার আক্রমণ করেও কিন্তু ব্যর্থ হয়েছিলেন এই লোহারগড় ফোর্ট অধিগ্রহণ করতে, তাই এটি কিন্তু একটি আজ পর্যন্ত অজেয় দুর্গ। এই লোহারগড় ফোর্টের যে সামনে জলের পরিখাটা রয়েছে সেটা 200 ফুট চওড়া আর 30 ফুট গভীর। পরাক্রমী রাজা সুরাজমল জাট বসন্ত পঞ্চমীর দিন 101টি দুর্গ সপ্তশতীর স্তোত্রের আবৃত্তির মাধ্যমে এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং এটি কমপ্লিট হতে মোটামুটি 8 বছর সময় লেগেছিল। এই ফোর্টের মধ্যেই রয়েছে কিশোরী মহল, আমরা এখন সেখানেই দাঁড়িয়ে। এই কিশোরী মহল তৈরি করেছিলেন সুরাজমল জাট। তিনি এই কিশোরী মহল তৈরি করেছিলেন তার অন্যতম পত্নী কিশোরীর জন্য। মহারানী কিশোরীর নাম অনুসারেই এর নাম কিশোরী মহল। চলুন ভেতরে ঢোকা যাক। এই মহলটি বাইরে থেকে 2 স্টোরিড লাগলেও ভেতরে গিয়ে দেখলাম এটি 3 স্টোরিড, তবে অনেক জায়গার অবস্থাই কিন্তু বেশ আশঙ্কাজনক। মাঝখানে দেখলাম একটা বিশাল নিম গাছ রয়েছে, আর মহলটা একদম কিন্তু রাজস্থানি আর্কিটেকচারেই বানানো। এটা কিশোরী মহলের আমরা রয়েছি এখন, আর এই কিশোরী মহলটা বানিয়েছিল এখানকার রাজা সুরজ সিং মল, আর ওনার যিনি ওয়াইফ ছিলেন মহারানী কিশোরী, ওনার নাম অনুসারে এই প্যালেসটার নাম কিশোরী মহল। এটা 18th century এটা তৈরি করা হয়েছিল, সুরজ সিং মলই এটা তৈরি করেছিল। বেশিরভাগ জায়গায় কিন্তু এর বন্ধ, আর চারদিকে এরকম পেছনে কাচের এরকম শোকেস করা রয়েছে, আর এর মধ্যে কিছু পেন্টিংস রয়েছে আর কিছু ইভেন্টস লেখা রয়েছে, এগুলো পড়েই জানতে হবে। বাদ বাকি পোর্শনে কিন্তু এখানে ওঠার কোনো পারমিশন নেই। সামনেই এখানে সুরাজমলের একটা স্ট্যাচু রয়েছে, যাই স্ট্যাচুটার সামনে, ওখান থেকে দেখাচ্ছি আপনাদের। আমার পেছনেই রয়েছে সুরাজমলের স্ট্যাচু। আর এখানে ফোর্টের অনেকাংশেই কিন্তু এখন লোকজনের বসবাস। ফোর্টটা অলমোস্ট প্রায় ভেঙে চুরে গেছে, আর মেনটেনেন্সও সেরকম কিছু দেখছি না। এখানে যে মিউজিয়ামটা আছে সেটা 12টায় খোলে, আমরা কিছুক্ষণ আগেই পৌঁছে গেছি, তো আমরা তাই জন্য এই কিশোরী মহলে চলে এসেছি, এখানটা ঘুরে তারপর আমরা মিউজিয়ামে ঢুকব। লোহারগড় ফোর্টে কিশোরী মহল ছাড়াও রয়েছে মহল খাস, কোটি খাস, মতি মহল, আর রয়েছে 2টি স্তম্ভ, জওয়ার বুর্জ আর ফতেহ বুর্জ, যেটি নির্মাণ করেছিলেন যখন তারা মুঘল আর্মি আর ব্রিটিশ আর্মির ওপর বিজয়ী হয়েছিলেন। এর নর্থ গেট অষ্টধাতু বা 8 metal gate আর সাউথের দরজা চৌবুর্জ বা 4 pillar gate নামে বিখ্যাত। সবই ফোর্টের অংশ, কিছু জায়গায় লোক বাস মানে লোকের বসবাস রয়েছে, আর কিছু জায়গায় মিউজিয়াম রয়েছে, আর যে জায়গাগুলো পাবলিকের জন্য খোলা রয়েছে সেগুলো ওয়েল মেনটেন নয়, অর্ধেক জায়গায় ঢোকা যায় না, বন্ধ। তো আমরা এখানে মিউজিয়ামে ঢুকবো বলে ওয়েট করছি, 12টার সময় খুলবে, আর মোটামুটি 15 মিনিটস মতো ওয়েট করতে হবে। এদিকে সব দোকানপাটও লাগাতে শুরু করেছে, আশা করছি এবার খুলে যাবে মিউজিয়াম। আপনারা যদি লোহারগড় ফোর্টের এই মিউজিয়ামটা ঘুরতে চান তাহলে কিন্তু 12টা হচ্ছে এর এন্ট্রি টাইম।
আর সেই মতোই কিন্তু আপনারা ডে ট্যুরটা প্ল্যান করতে পারেন। তবে এই মিউজিয়ামটাকে যদি ভালো করে দেখতে চান আর এক্সপ্লোর করতে চান, তাহলে হাতে কিন্তু বেশ খানিকটা সময় রাখবে। এর কালেকশন কিন্তু খুবই ভালো, প্রচুর কিছু জিনিস কিন্তু এর মধ্যে ছিল যেটা সময়ের অভাবে কিন্তু আমরা খুব ভালো করে দেখতে পারিনি। তাও যতটা পেরেছি আপনাদের সঙ্গে চেষ্টা করলাম শেয়ার করার। এবং এই মিউজিয়ামটা কিন্তু বেশ ভালো মতোই ওয়েল মেনটেন্ড। তবে ট্যুরিস্টরা খুব একটা এখানে ভিড় জমায় না, দেখেই আশা করছি বুঝতে পারছেন। ফাঁকাই রয়েছে, খুব অল্প সংখ্যক লোকই কিন্তু জানেন এবং ঘুরতে আসেন। ভীষণই সুন্দর রাজস্থানী আর্কিটেকচার। আমরা এবার সিঁড়ি দিয়ে চলে যাব একদম ছাদেতে। বিশাল বিশাল সিঁড়ি, উপরে ছাদে চলে এসেছি। খুব সুন্দর লাগছে চারদিকটা দেখতে। এদিকে পাশেই আর্মস গ্যালারি আছে, ওটার মধ্যেও ঢুকবো একটু। ওই যে ওইটা এন্ট্রি গেট। ছাদে ফুরফুর করে হাওয়া দিচ্ছে, ঠান্ডা, বেশ আরাম লাগছে। গরমও ছিল সেদিনটা, আর উপর থেকে ভিউটা তো জাস্ট অসাধারণ, নিচটা তো দারুণ লাগছে দেখতে। চলুন এবার ঢোকা যাক আর্মস গ্যালারিতে। দুধারে নানা রকমের ঢাল, ধারোয়াল, অস্ত্র শস্ত্র সব টাঙানো আছে। আইভরি বা হাতির দাঁতের তৈরি অস্ত্রশস্ত্র। এদের আর্মস গ্যালারিতে দেখলাম হিউজ কালেকশন রয়েছে, বিশাল বিশাল তরোয়াল। এখানে সব রিভলভার, বন্দুক সব রাখা রয়েছে। ভালো করে যদি দেখতে চান তাহলে কিন্তু বেশ অনেকটাই টাইম লাগবে, আমরা একটু তাড়াহুড়ো করেই ঘুরেছিলাম। আর্মস গ্যালারিতে আপনি মোবাইলে ছবি তুলতে পারবেন, কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না। এগুলো আগেকার দিনে কামানের গোলা, যুদ্ধের সময় যে শিঙা বাজানো হতো। অনেক দুষ্প্রাপ্য আর দুর্লভ জিনিস দেখলাম। সামনে শোকেসের বন্দুকগুলোর সাইজ দেখেছেন বাবা? এগুলো নিয়ে যারা যুদ্ধ করতো কি শক্তিশালী না তারা ছিলেন। বিশাল বিশাল বন্দুক। যে আমার পেছনে রাখা রয়েছে, যেরকম সাজ সেজে ওরা যুদ্ধেতে নামতো সেই বর্ম। এবার চলুন পেন্টিং গ্যালারির দিকে যাওয়া যাক। পেন্টিং গ্যালারিতে রাজস্থানি পেন্টিং এর বেশ ভালো মতো দেখলাম কালেকশন রয়েছে। সব রাজস্থানি পেন্টিং। এগুলো আগেকার দিনের পাখা ছিল, এগুলো টেনে হাওয়া করা হতো। বিশাল বিশাল পাখা সাইজ। এই মিউজিয়ামটা কিন্তু একদম মিস করবেন না যদি ভরতপুর বেড়াতে আসেন। অসাধারণ সব কালেকশন। এইটাই দেখুন, এটা একটা দরজার পাল্লা, কিন্তু অসাধারণ কাচের পাশে পাশে দারুণ কাজ। এগুলো আগেকার দিনের ব্যবহৃত সব আসবাবপত্র সাজানো রয়েছে, ডাইনিং টেবিল, রাইটিং ডেস্ক, চেয়ার, আর ওপরে ছিল ঝলমলে প্রচুর ঝাল লণ্ঠন। অসম্ভব সুন্দর লাগছিল মিউজিয়ামটা ঘুরতে। এই যে দেখুন, এটাও একটা দরজার পাল্লা, কি দুর্দান্ত না? এটা হচ্ছে মেটাল আর্ট গ্যালারি। আগেকার দিনের মেটালের যে সমস্ত জিনিসপত্র তারা ব্যবহার করতেন, এটা তো বেশ একটা অদ্ভুত লাগলো। কল লাগানো, কিন্তু কি ঠিক বুঝতে পারলাম না। আগেকার দিনের আলো জ্বালানোর হ্যারিকেন, অনেক কিছু জিনিস ছিল। তখনকার দিনের সমস্ত কয়েন্স, কি সুন্দর দেখুন পাখির খাঁচা। আর এগুলো সব শোপিস, এগুলো সবই মেটালের তৈরি। রাধা কৃষ্ণ গোপালের মূর্তি, দাঁড়িপাল্লা আর বাটখারা গুলো তো দারুণ সুন্দর দেখতে।
ঘড়ি ছিল এগুলো সব আগেকার দিনের, আয়না, ফটো ফ্রেম, এটাও ছিল একটা ওপর থেকে ঝোলানো পাখা। অনেক কিছু কিন্তু জানা যাবে এই গ্যালারি থেকে। এগুলো যেমন আগেকার দিনের পাথরের তৈরি সব জিনিসপত্র, সুন্দর পাথরের উপর সব কার্ভিং করে জিনিসগুলো বানানো। এগুলো হচ্ছে পাশা, আগেকার দিনে তো পাশা খেলার চল খুবই ছিল, পুঁতি দিয়ে নিখুঁতভাবে বানানো। এগুলো হচ্ছে সমস্ত কাঠের তৈরি নানা রকম জিনিস, এগুলো সম্ভবত বাচ্চাদের খেলনা, মেরিগোরাউন্ড, খাট, ড্রেসিং টেবিল, ট্রাঙ্ক। আর এই উডেন স্পুনগুলোয় তো দারুণ কাজ করা, ছোট্ট সুটকেস, এগুলো হচ্ছে সব কাঁচের জিনিসপত্র, পোর্সিলিনের জিনিসপত্র। আগেকার দিনের রাজারা কি ব্যবহার করত তাদের সব জিনিসপত্র চোখের সামনে দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু খুব ইন্টারেস্টিং। আর এই আয়না ফটোফ্রেমগুলো তো দুর্দান্ত। মিউজিয়ামটা ভীষণ সুন্দর লাগলো, তো সময়ের অভাবে অনেক কিছুই পড়ে উঠতে পারলাম না, তো ক্যামেরা বন্দি করে নিয়ে যাচ্ছি, যখন সময় পাবো তখন বসে বসে দেখবো, আর এখানকার হিস্ট্রিটা আরও কিছু জানার চেষ্টা করব। এখানকার গ্যালারিটা কিন্তু ভীষণ সুন্দর লাগলো দেখে। প্রচুর সিঁড়ি চড়ে আমরা একদম টপ ফ্লোরে পৌঁছে গেছি, যেটা ছাদ। এটা হচ্ছে ছাদ প্যালেসটার, আর চারদিকে ফোর্টের সব ভগ্নাবশেষ দেখা যাচ্ছে, অনেকটা উঁচু সিঁড়ি। চতুর্দিকেই ফোর্টের ভাঙা ভাঙা অংশ। ওই দূরে দেখা যাচ্ছে কিশোরী মহল। পিছনেই দেখা যাচ্ছে যেটা, এটাই কিশোরী বাব, এটাই কিশোরী মহল যেটা ঘুরে আমরা এখানে এলাম। এখানটা আমরা একটু তাড়াতাড়ি কভার করলাম, কারণ নাহলে আমাদের ফতেপুর সিক্রি যেতে দেরি হয়ে যাবে। এবার এখান থেকে রওনা হয়ে সোজা যাব ফতেপুর সিক্রি। আবার নিচে নেবে এসছি আমরা। এখানে শোকেসে দেখলাম সমস্ত রাজাদের ব্যবহৃত জামা কাপড়। এটা যেমন হচ্ছে সিংহাসন, এই জায়গাটা হলো দরবার হল, এই সমস্ত জিনিস এখানে রাখা রয়েছে। কুলারও লাগানো রয়েছে দেখলাম, একটু হাওয়াও খেয়ে নিলাম যা গরম। আমাদের মোটামুটি মিউজিয়াম ঘোরা কমপ্লিট হয়ে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, তো এখানে সিকিউরিটির একজন বললেন যে ভেতরে নাকি খুব সুন্দর একটা হামাম রয়েছে বা গোসল ঘর, তো সেটা যেন আমরা মিস না করি, তো সেটাই এখন দেখতে যাচ্ছি। আর এই পাশটায় দেখলাম সারি সারি করে ঘন্টা লাগানো, ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না। আর এদিকে দেখলাম প্রচুর কামান রাখা রয়েছে, আর কেউ নেইও যে জিজ্ঞেস করব। তো যাই হোক, কিছু ইতিহাস অজানাই রয়ে গেল দেখলাম। লোহাগড় ফোর্টের এই মিউজিয়ামটা ঘুরতে গিয়ে মনে হলো যে এখানে যদি কোনো গাইড থাকতো তাহলে কিন্তু সমস্ত জিনিসগুলো আরো পরিষ্কারভাবে বোঝা যেত। গোসল ঘর খুঁজতে গিয়ে কিন্তু আমরা বেশ একটু হারিয়েই গেলাম, কিন্তু পেয়ে গেলাম এরকম দুর্লভ কিছু জিনিসপত্র। ফাইনালি আমরা পৌঁছে গেলাম রাজাদের বাথরুম। চলুন দেখাই কি বিশাল। সামনেই এই জায়গাটা সম্ভবত ছিল ফোয়ারা। এই বাথরুমটা এতটাই সুন্দর ছিল যে না দেখলে সত্যি মিস করতাম। ওপরগুলো এরকম আলো আসার জায়গা ছিল, কাঁচ দিয়ে করা ছিল, আর মেঝের ফ্লোরিং বলুন আর ওপরে সিলিংয়ের কারুকার্য জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছিল দেখতে দেখতে। বাইরে লেখা ছোট একটা বোর্ড থেকে যতটুকু জানতে পারলাম সেটা হলো যে হামাম জিনিসটা টার্কিশ রেসিডেন্সিয়াল স্ট্রাকচারের একটা মেন পার্ট ছিল, আর আমরা জাট রাজপুত যারা ছিলেন তাদের যে প্যালেসগুলো ছিল রেসিডেন্সিয়াল, সেখানে তখন তারা এই হামামের ব্যবহার আরম্ভ করলেন তৈরি করা। এগুলো ইন্দো পার্সিয়ান স্টাইলে বানানো হতো, এখানে কালারফুল টাইলস ইউজ করা হতো, ফাউন্টেন থাকতো, আর এই হামামে কিন্তু আইভরির ওয়ার্ক থাকতো। এইটা দেখুন, এটা দেখে তো মনে হচ্ছে যতদূর বাথটব ছিল, আর এখানে ঠান্ডা গরম জলেরও ব্যবস্থা ছিল,
দেয়ালে ফ্রেস্কো পেন্টিং অথবা আইভরি দিয়ে কাজ করা থাকতো সুন্দর, আর খুবই সুন্দর এই হামাম, না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। আর হিউজ, প্রচুর ঘর ছিল, হয়তো জামা কাপড় চেঞ্জ করার ঘর ছিল আলাদা আলাদা। এটাকে আমরা তখনকার দিনের ম্যাসাজ বা স্পাও বলতে পারি। তখনকার দিনের রয়্যাল ফ্যামিলিরা যে ম্যাসাজ নিতেন বা স্পা করতেন, এটা কিন্তু সেটারই একটা প্রমাণ দিচ্ছে। কেমন লাগলো এই লোহাগড় ফোর্টের ইতিহাস? খুবই ইন্টারেস্টিং না? আমার তো দারুণ ভেবে আনন্দ হচ্ছে যে ইন্ডিয়ান এমন একটা ফোর্ট যেটা কিনা কেউ আজ পর্যন্ত কনকার করতে পারেনি। সত্যি এই লোহাগড় ফোর্ট আজ পর্যন্ত অজেয় হয়ে দাঁড়িয়ে রয়েছে। আশা করছি আপনারাও আনন্দ পেলেন আমাদের সঙ্গে এই লোহাগড় ফোর্ট বেরিয়ে। যদি ভালো লাগে একটা কিন্তু লাইক অবশ্যই চাই, আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইবটাও করে ফেলুন তাড়াতাড়ি। আবার চলে আসবো নেক্সট এপিসোডে। ফতেপুর সিক্রি কিন্তু ঘোরা এখনও বাকি আছে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে। আর ততক্ষণ কুক, বেক অ্যান্ড এনজয়।